এই হচ্ছে বরন্তি পাহাড়, আর এইদিকে হচ্ছে আলোর দি বরন্তি রিসর্ট। এবারে আমরা দেখে নেবো ফার্স্ট ফ্লোরে একটা ডাবল বেডেড রুম। আসুন আপনাদেরকে ভিউটা দেখাই। এই রুমে কিন্তু দুটো ব্যালকনি আছে, এইদিকে একটা বড় ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে বরন্তি লেক এবং হিলের একটা ফ্যাবিউলাস ভিউ পাওয়া যাচ্ছে। পুরুলিয়ার আলিউদ্দে বরন্তির টেন্টের ব্যবস্থা আছে, এটা হচ্ছে টেন্টের ভিতরটা। সপ্তাহ শেষে দুটো দিন ছুটি কাটাতে চান আর ভাবছেন কলকাতা থেকে সহজেই কোথায় পৌঁছে যাওয়া যায় যেখানে প্রকৃতি, লেক, হিল সবকিছু একসঙ্গে পাবেন, তাহলে আপনাকে চলে আসতেই হবে বরন্তিতে। কলকাতা থেকে আসানসোল হয়ে খুব সহজেই আপনারা কানেক্ট করতে পারেন বরন্তি। ট্রেনে মোটামুটি 3 ঘন্টা টাইম লাগে। আর অ্যালিউর দি বরন্তি রিসর্টের রুম থেকেই আপনারা প্রকৃতি, পাহাড় এবং লেকের দৃশ্য উপভোগ করতে পারবেন। তাহলে চলুন অ্যালিউর দি বরন্তি রিসর্টের ভেতরটা কিরকম সেটা আপনাদেরকে দেখাই। ফার্স্টে ঢুকতেই বাঁ দিকে আছে থাকার রুমগুলি, আর ডান দিকে আছে ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্টটি। হোটেলের রুমগুলো এখানেই, আর সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন টেন্ট, গাড়ি পার্কিং এর জায়গা এবং পার্ক। পুরুলিয়ার অ্যালিউর দি বরন্তি রিসর্টের এইগুলি হচ্ছে টেন্ট, এখানে 4টি টেন্ট আছে, আর এই জায়গাটা পার্কিং করার ব্যবস্থা। এইখানে খুব শীঘ্রই একটা চিলড্রেন্স পার্ক হবে, আর এই জায়গাটাতে সন্ধ্যেবেলা বসে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা করা হয়। তার সঙ্গে যদি আপনারা ট্রাইবাল ডান্স বা ক্যাম্প ফায়ার এনজয় করতে চান তার ব্যবস্থাও করে দেওয়া হয়। আর এইগুলো হচ্ছে রিসর্টের রুমগুলি, এই রুমগুলি থেকে খুব ভালো বরন্তি লেকের ভিউ পাওয়া যায়, অপূর্ব দেখতে লাগে। অ্যালিউর দি বরন্তি রিসর্টের ওয়াটার পিউরিফায়ারও আছে, রেস্টুরেন্টে ওঠার মুখে ওয়াটার পিউরিফায়ারটা লাগানো রয়েছে। এবারে ওপরে যাবো, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, সেখানে রেস্টুরেন্টটা আছে, চলুন আপনাদেরকে দেখাই। আসুন আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই। ওইদিকে হচ্ছে রুমগুলি, আর এদিকের বিল্ডিংটায় আসতে হয়, এর ফার্স্ট ফ্লোরে আছে রেস্টুরেন্টটি। পুরুলিয়ার অ্যালিউর দি বরন্তি রিসর্টের এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া খুব ভালো ব্যবস্থা আছে, আর ভিউটা কিরকম সেটা দেখার জন্য এদিকে আসতে হবে। অ্যালিউর দি বরন্তি রিসর্টে আমরা আমাদের সঙ্গে পেয়েছি সুরজিৎ বাবুকে, উনি এই রিসর্টের ম্যানেজার, উনি আমাদেরকে পুরো রিসর্টটি ঘুরিয়ে দেখাবেন। চলুন তাহলে গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা দেখে নিই। আমরা এখন যে রুমটা দেখছি এটা ডাবল বেডেড রুম, গ্রাউন্ড ফ্লোরে, আবারও বলছি আসুন ভিতরটা দেখাই। অ্যালিউর দি বরন্তি রিসর্টের সব রুমই এসি রুম, নন এসি রুম নেই। ডাবল বেড আছে, খাওয়ার একটা টেবিল আছে, টিভি আছে, ছোট ড্রেসিং টেবিল আছে। এবার ভিউটা দেখাই। খুব সুন্দর সাজানো গোছানো রুম, আর ডেকোরেটেড একটা ওয়ার্ড্রোব আছে, দিস ইজ দ্য ওয়ার্ড্রোব। এবারে দেখে নেব এই রুমের ওয়াশরুমটা কিরকম। এবারে জেনে নেব এই রুমের ট্যারিফটা কত। এই রুমের ট্যারিফটা হচ্ছে 1600 টাকা প্লাস 12% জিএসটি। আর যখনই আসবেন ফোন করে আসবেন এবং তখন রুমের ট্যারিফ কি হচ্ছে জেনে নেবেন, কারণ মাঝে মাঝে এখানে ডিসকাউন্ট চলে। আমরা গ্রাউন্ড ফ্লোরে আর একটা রুম দেখছি, এটা 4 বেডেড রুম। আসুন আপনাদেরকে ভিতরটা দেখাই কিরকম। এটা 4 বেডেড রুম, বাট বাচ্চা থাকলে অনায়াসে 3 জন করে কিন্তু থাকা যায়, বেশ বড়।
রুমের মধ্যে যা যা অ্যামেনিটিস থাকা দরকার সবকিছুই আছে। ডাবল করে দুটো বেড আছে, টিভি আছে, খাবার জন্য টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, আর আছে ওয়ার্ডরোব। এরপর পর্দা সরিয়ে দেখি ভিউটা কিরকম। অ্যালিউডে বরন্তিতে রুম বুক করার সময় আমার নাম অথবা আমার চ্যানেল হলিডে স্টোরির নাম উল্লেখ করলে আপনারা রুম রেন্টের উপরে 5% ডিসকাউন্ট পাবেন। এই যে 4-bed রুমটা দেখালাম, এবারে দেখে নেব এর ওয়াশরুমটা কিরকম। এবারে জেনে নেব এই রুমের ট্যারিফটা কত। রুমের ট্যারিফ হচ্ছে 2400 প্লাস 12% জিএসটি। একদম 2400 টাকা প্লাস 12% জিএসটি। আর আমার মনে হয় যদি ফ্যামিলি সমেত আসেন তাহলে এই রুমটা কিন্তু আইডিয়াল। চলুন নেক্সট আর কি কি রুম আছে দেখি। একটু আগে একটা দেখালাম 4-bed রুম, সেটা থেকে খুব ভালো লেক দেখা যায়। এখন যে রুমটা দেখাচ্ছি এই রুম থেকে খুব ভালো পাহাড় দেখা যায়। ট্যারিফ এবং বাদবাকি যা যা অ্যামেনিটিজ সবকিছু সেম আছে। চলুন শুধু ভিউটা আপনাদেরকে দেখাই। যে রুমটা থেকে পাহাড় দেখা যাচ্ছে 4-bed রুম, তার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই দুটো 4-bed রুমই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে লোকেটেড। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন বা আপনাদের সঙ্গে বাচ্চা থাকে তাহলে আমার কিন্তু মনে হয় এগুলো বেস্ট। চলুন এবারে ফার্স্ট ফ্লোরে দেখা যাক। এবারে আমরা দেখে নেবো ফার্স্ট ফ্লোরে একটা 2-bed রুম। আসুন আপনাদেরকে ভিউটা দেখাই। এই রুমে কিন্তু দুটো ব্যালকনি আছে। এসি আছে, 2-bed আছে, ওয়ার্ড্রব, টিভি, খাবার টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল সবকিছুই আছে। শুধু ভিউটা দেখাই আসুন। এই হচ্ছে ওয়ার্ড্রব, এতে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও পাবেন। এদিকে একটা বড় ব্যালকানি আছে, এই ব্যালকানি থেকে বরন্তি লেক এবং হিলের একটা ফ্যাবিউলাস ভিউ পাওয়া যাচ্ছে। আর সঙ্গে যেহেতু এই পুরো এলাকাটা একদম ফাঁকা, কিছু নেই, খুব সুন্দর হাওয়া আসছে। এই হচ্ছে আর একটা ব্যালকানি। এখান থেকে বরন্তি হিল আর লেকের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এই ব্যালকানিটা আমার সব থেকে ভালো লেগেছে। এরপরে জেনে নেব এই রুমের ট্যারিফটা কত। 2500 টাকা 12%। আর সঙ্গে দেখিয়ে দিই আপনাদেরকে ওয়াশরুমটা একবার। অ্যালিউডে বরন্তি রিসর্টে এসেছি, ওনাদের আর একটা রুম দেখে নিয়েছি। এর আগে একটা রুম দেখালাম, তার দুটো ব্যালকানি ছিল, সেখান থেকে পাহাড় আর লেক খুব ভালো দেখা যাচ্ছিল। এই রুমটা থেকে কিরকম দৃশ্য দেখা যায় আসুন আপনাদেরকে দেখাই। এই রুমের মধ্যে আপনার 2-bed পাচ্ছেন, বেড সাইড টেবিল পাচ্ছেন, ড্রেসিং টেবিল, টিভি, ওয়ার্ড্রব সবকিছু। আর ব্যালকানি থেকে ভিউটা কিরকম সেটা আপনারা বলবেন। এই রুমের ট্যারিফটা কত এবার জেনে নেব। 2000 টাকা, তার উপরে 12% জিএসটি। আচ্ছা 2000 টাকা, তার উপরে 12% জিএসটি। এবারে দেখে নিই একটু ওয়াশরুমটা। অ্যালিউডে বরন্তি রিসর্টের আমরা আর একটা রুম দেখে নিচ্ছি। এটি ফার্স্ট ফ্লোরে লোকেটেড এবং 4-bed রুম। এবারে দেখে নেব এই রুমের ব্যালকানি থেকে ভিউটা কীরকম। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বরন্তি লেকের একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে এবং বরন্তি পাহাড়েরও কিছু অংশ দেখা যাচ্ছে। যেহেতু পুরো সামনের পোর্শনটা ফাঁকা সেই জন্য খুব সুন্দর হাওয়া আসছে। এই রুমের ট্যারিফ হচ্ছে 2400 প্লাস জিএসটি। এবং এই রুমের ওয়াশরুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পুরুলিয়ার
অ্যালিউডে বড়ন্তির টেন্টের ব্যবস্থা আছে, আপনারা এখানে এসে থাকতে পারেন। চারটে টেন্ট আছে, তো আমি এখন একটা টেন্টের সামনে বসে আছি। এখানে সিটিং এরিয়া আছে, সামনে থেকে অসাধারণ ভিউ একটা আছে, এদিকে পাহাড় আর ওদিকে লেক। চলুন এরপরে আপনাদেরকে টেন্টের ভিতরটা কিরকম দেখাই। এটা হচ্ছে টেন্টের ভিতরটা। এখানে ওয়ার্ড্রোব আছে, টিভি, ফ্যান। এই রিসোর্টের কিন্তু কোনো নন এসি রুম নেই, সব রুমই এসি। টেন্টেও এসির ব্যবস্থা আছে, এটা ডাবল বেডেড টেন্ট। এরপর আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই। এরপরে জেনে নেবো এই টেন্টের ট্যারিফটা কত। 2200 টাকা, তার উপর 12% জিএসটি। তাহলে পিক সিজনে কি রুম ট্যারিফ কিছু চেঞ্জ হচ্ছে না? না না, কখনোই চেঞ্জ হয় না। আপনাদের এখানে ট্যুর প্ল্যান বা ট্যুর প্যাকেজ এগুলো আপনারা কিভাবে প্রোভাইড করছেন? বিশেষ বিশেষ দিনগুলো যেগুলো, সেগুলো আমাদের প্যাকেজ থাকে, সেখানে পিক আপ ড্রপ সব সাইট সিন সবগুলো থাকে। আর নরমালি আমাদের যেগুলো বুকিং হয় সেগুলো অনলাইনেই বুকিং হয়, ফোনে বুকিং করলে। আপনি আমাদের যদি বলেন যে আমাদের গাড়ি দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিই। পুরুলিয়ার এই অ্যালুড বড়ন্তি রিসর্টে লোক আসবেন কিভাবে? কলকাতা থেকে আপনি আসানসোলে আসতে পারেন, আবার আসানসোল না আসতে আবার আদ্রাস স্টেশনেও নামতে পারেন। ওখান থেকে আপনি বাই কারে আমাদের যদি বলেন আমরা পিক আপ করতে পারি, এর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমাদের একদম বাঙালি খাওয়া দাওয়ার, ঠিক আছে। আর এটা একটা প্যাকেজের সিস্টেম আছে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট উইথ ইভিনিং স্ন্যাক্স টি কফি। হ্যাঁ, তো বাঙালি খাবার বলতে যেটা বোঝায়, সকাল দুপুরে আপনারা লাঞ্চে পাচ্ছেন মাছ ভাত, চাটনি পাঁপড়, মিষ্টি, সবজি, ডাল, যা পাবেন, ভেজ কারি ভেজ ফ্রাই। আর ডিনারে পাচ্ছেন আপনি চিকেন, ব্রয়লার চিকেন, রুটি, আইদার রাইস, যে কোনো কিছু খেতে পারেন। পরের দিন সকালে লুচি সবজি, ব্রেড বাটার অমলেট, যেটা কিছু খেতে পারেন। কাস্টমার আলাদা করেও আলাকাটেও খেতে পারে, আমাদের সেই ফেসিলিটিও দেওয়া আছে। আচ্ছা, এবারে জেনে নেবো যে অ্যালিউডি বড়ন্তির বুকিংটা কিভাবে হচ্ছে। অ্যালুডি বড়ন্তির বুকিংটা আপনার ফোনে হয়, ওনাদের ওয়েবসাইট আছে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার এবং আদার ডিটেলস সব দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, কেউ যদি কিছু পেমেন্ট করে দিতে হয় তাহলে সেই পেমেন্টটা কিভাবে করতে হচ্ছে? সেটা আপনাকে ব্যাংকে ট্রান্সফার করতে হবে, আমরা অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করব। 20% 25% উনি করে দিবেন ট্রান্সফার। আচ্ছা, মোটামুটি কতদিন আগে থেকে বুকিং করতে হচ্ছে? এক মাস থেকে 1.5 মাস আগে বুকিং করতে হচ্ছে। আর পিক আওয়ার্সে মোটামুটি ধরুন আপনি 2-3 মাস আগে থেকে, বিশেষ বিশেষ দিনগুলোতে, স্পেশাল ডে যেগুলো থাকে সেগুলোতে করতে। এখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যেতে পারে? এখান থেকে আপনি গড় পঞ্চকোট, জয়চণ্ডী, পাঞ্চেত, মাইথন, কল্যাণেশ্বরী মন্দির এগুলো ভিজিট করতে পারেন। এগুলো কি একদিনেই হয়ে যাবে? এগুলো একদিনে হবে। আরেকটা দিন হয় সেটা হচ্ছে আপনি এখান থেকে অযোধ্যা চলে গেলেন, অযোধ্যায় 7টা ভিউ পয়েন্ট আছে, ওটা ভিজিট করে আসতে পারেন। তাহলে এবারে জেনে নিই যে যারা অযোধ্যা পাহাড়ের দিকে ঘুরতে যাবেন তারা ওখানে কি কি স্পট দেখতে পাচ্ছেন? মার্বেল লেক পাবেন, আপার ড্যাম, লোয়ার ড্যাম, চড়িদা গ্রাম পাবে, বামনি ফলস পাবেন, দুর্গা ফলস পাবেন, এগুলো মোটামুটি পাবেন। এগুলো একদিনে ঘুরে দেখে নেওয়া যেতে পারে। তো গাড়ির ব্যবস্থা আপনারাই করবেন? হ্যাঁ, আমি প্রথমেই বললাম গাড়ির ব্যবস্থা আমরা করে দেবো, সেটা চার্জ হবে। এবারে জেনে নেব যে বড়ন্তি আসার বেস্ট টাইম কি। অ্যাকচুয়ালি বড়ন্তি আসার বেস্ট টাইম হচ্ছে আপনার শীতকালটা, আর বসন্তকালে তো আসেই মানুষ। আপনাদের চেক ইন চেক আউটের টাইমটা কি? 10টায় চেক আউট আর 10:30 হচ্ছে চেক ইন। আচ্ছা, আর মানে আপনারা কি ধরনের ট্যুর প্ল্যান প্রোভাইড করেন? আমরা যেটা করি, ধরুন কাস্টমার প্রথম দিন যখন আসলেন এখানে, এসে লাঞ্চ করলেন, কিছুক্ষণ রেস্ট নিলেন, রেস্ট নিয়ে এখান থেকে সোজা বেরিয়ে গেলেন জয়চণ্ডী, জয়চণ্ডী থেকে ব্যাক করে আমার এখানে সানসেট ভিউ পয়েন্ট আছে বড়ন্তিতে, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওখান থেকে বড়ন্তি ট্রাইবেল গ্রাম আছে ওটা ভিজিট করলেন, করে আবার আমার এখানে এসে চলে আসলেন। পরের দিন সকালে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরিয়ে চলে গেলেন সোজা অযোধ্যা, অযোধ্যায় 7টা ভিউ পয়েন্ট আছে, ওই 7টা ভিউ পয়েন্ট ভিজিট করে আবার সন্ধ্যের মধ্যে আমার কাছে চলে আসলেন। পরের দিন সকালবেলা ওনারা চেক আউট করে 9টা সাড়ে 9টার মধ্যে চেক আউট করে এখান থেকে পাঞ্চেত, মাইথন, কল্যাণেশ্বরী হয়ে হাইওয়ে দিয়ে আসানসোল চলে যেতে পারেন, আইদার আসানসোলে ড্রপ করে দিলে পরে ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে চলে যেতে পারেন, ট্রেন ধরে চলে যেতে পারেন।
এই যে ট্যুর প্ল্যানটা দিলেন, এটা হচ্ছে 2 নাইট 3 ডেজ এর ট্যুর প্ল্যান। আমি এই ট্যুর প্ল্যানই করেছি এখানে এসে, সেই ভিডিও আসছে, দেখতে থাকুন। অ্যালোর দ্য বরন্তি রিসর্টে যখন আপনারা বুক করবেন, বুকিং সংক্রান্ত সমস্ত ডিটেলস পাওয়ার জন্য ডিসক্রিপশনটা চেক করুন, সেখানে ওয়েবসাইটের নাম থেকে শুরু করে ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে। আমার অ্যালোর দ্য বরন্তি রিসর্টের রিভিউ কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, এখন রাখি, টাটা, বাই বাই।